હોય છે? সাইলেন্ট থাকবো। প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, আজকে নতুন একটি ক্লাসে এবং এই সপ্তাহের শেষ ক্লাসে আমরা উপনীত হয়েছি। আমরা আশা করি সবাই ক্যামেরা অন করে মাইক্রোফোন বন্ধ রেখে সুশৃঙ্খল ভাবে ক্লাসে অবস্থান করব। হ্যাঁ, আমরা আলোচনা করছিলাম অনুশীলনী 12 থেকে। আজকে আমরা চেষ্টা করব এই অনুশীলনীর যতগুলি সমস্যা আছে বাকি সেগুলো সমাধান করে অনুশীলনীটি শেষ করার। তোমরা যদি একটু মনোযোগের সাথে ক্লাসে থাকো মাইক্রোফোন মিউট করে, তাহলে আশা করি আজকে আমরা অনুশীলনীটি শেষ করতে পারবো ইনশাল্লাহ। তো এখন আমার যে ব্ল্যাকবোর্ড এটা দেখা যাচ্ছে পর্দায়, তো আমরা ক্লাস শুরু করছি। আজকেও আমরা আলোচ্য আজকে আমাদের আলোচ্য বিষয় থাকবে অনুশীলনী 12। অনুশীলনী 12 থেকে আজকে আমরা আলোচনা করছি। বলো। স্যার, আমি একটু ভিডিওটা অফ করে ওয়াশরুমে যেতে পারি? হ্যাঁ ঠিক আছে। এই যে এরকম প্রয়োজন হলে পারমিশন নেবে, কোনো সমস্যা নেই। দেখো পৃষ্ঠা হলো আমাদের 141। ওকে স্যার, আমি একটু পানি খেতে যেতে পারি স্যার? ঠিক আছে, দ্রুত চলে আসবো আমরা। আমরা গুরুত্বপূর্ণ কিছু শিখবো, কিন্তু শুরুতেই দেখো গত ক্লাসের টপিকটা আমার মনে হয়, হ্যাঁ অনেকেই দেখো গত ক্লাসের টপিকটা হোমওয়ার্ক হিসেবে জমা দিয়েছ, আবার অনেকেই পারোনি। সুতরাং আমি এটা আবার একটু হাইলাইট করে তারপরে নতুন অঙ্কে যাব, ঠিক আছে? আমরা 7 নম্বর দিয়ে আজকে শুরু করব। দেখো স্যার, এক্সাম তো হলো। আচ্ছা তুমি একটু আমাকে ইনবক্সে জানাবে, নইলে কোনো বন্ধুর সাহায্য নিতে পারো, কোনো সমস্যা নাই। দেখো আমি একটু রাফ বোঝাই, রাফ স্যার 7 নম্বরটা আমরা করলাম না? হ্যাঁ করেছি করেছি, আবার একটু বোঝাচ্ছি, কারণ অনেকেই হয়তো বোঝে নাই গত ক্লাসের এই আলোচনাটুকু, এটুকু আবার একটু দেখাচ্ছি। দেখো রাফ রাফ লিখার মানে হচ্ছে এটা আমাদের লিখতে হবে না, এটা বুঝতে হবে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এবার মাইক্রোফোনটা মিউট রেখে একটু শুনি, আর কথা বলবো না এখন। দেখো যারা গত ক্লাসের এই সময়ের হিসাবটুকু বুঝি নাই তারা একটু বুঝে নাও। পূর্বাহ্ন মানে কি ভালো করে বুঝবা, সংক্ষেপে বলবো, আমরা একটু মনোযোগ দিয়ে দেখি। পূর্বাহ্ন মানে হচ্ছে দুপুর 12টার আগে, আমাদের সময়ে বলছি, বাংলাদেশ সময়ে দুপুর 12টার আগে। এগুলো লিখতে হবে না, বুঝতে হবে। দুপুর 12টার পূর্বে মানে আগে। আর অপরাহ্ন মানে হলো, অপরাহ্ন মানে দুপুর 12টার পর। এই তথ্যটুকু মনে রাখবো। আচ্ছা এখন তাহলে পূর্বাহ্ন শুরু হবে কখন? রাত 12টা থেকে দুপুর 12টা পর্যন্ত। আবার একটু লিখে দিই, দেখো তাহলে পূর্বাহ্ন মানে আমাদের রাত 12টা থেকে দুপুর 12টার পূর্ব পর্যন্ত, ঠিক আছে? এটা আরেকটু ক্লিয়ার করে দিই তোমাদের বোঝার সুবিধার্থে, এটা আমি নিচে নামিয়ে দেই। দেখো এইটুকু আগে আমি বোঝাই, মনোযোগ দিয়ে দেখবো আমরা, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। দেখো এটা হলো পূর্বাহ্ন মানে হলো রাত 12টার পর থেকে, 12টার পর থেকে। সংক্ষেপে দেখাই, আপনি আমাকে একটু এএম আর পিএম এর হিসাবটা বুঝিয়ে দিন। এই যে এএম মানে এটা, পূর্বাহ্ন মানে এএম, ঠিক আছে? এই যে রাত 12টা থেকে দুপুর 12টা, এটা হলো পূর্বাহ্ন। দেখো স্যার, মানে কি পূর্বাহ্ন মানে এএম আর দেবো অপরাহ্ন মানে পিএম? পিএম, হ্যাঁ। দেখো এটা মনোযোগ দিয়ে বোঝো, এটা রাফ, এটা কিন্তু লিখতে বলি নাই, রাফ। পূর্বাহ্ন মানে রাত 12টা থেকে দুপুর 12টা, মনে থাকবে এক কথায়, রাত 12টা থেকে দুপুর 12টা। আবার দেখো অপরাহ্ন মানে কি, অপরাহ্ন মানে হচ্ছে, এখন যদি 12টার পরে দেখো 12টা 8 বাজে, মানে এখন অপরাহ্ন হয়ে গেছে, মানে পিএম। পিএম, হ্যাঁ এক্স্যাক্টলি। দেখো তাহলে দুপুর 12টা থেকে আবার রাত 12টা পর্যন্ত, তাহলে এটা হলো অপরাহ্ন। এখন ভালো করে বোঝো, যখন পূর্বাহ্ন হয়, পূর্বাহ্ন মানে ধরো রাত 12টার পর থেকে শুরু হলো পূর্বাহ্ন,
এইটা যখন থাকবে আন্তর্জাতিক সময়, মানে 24 ঘন্টার যে সময়, এইটা বাংলাদেশের সাথে সেম থাকবে। ধরো তোমার কথার কথা, রাত বাজলো ধরো 3টা, মনে করো রাত বাজে 3টা, তাহলে এটা কি পূর্বাহ্নে পড়বে না অপরাহ্নে পড়বে বলো তো? পূর্বাহ্নে পড়লে 24 ঘন্টা সময়ে, মানে আন্তর্জাতিক সময়েও তখন রাত 3টা বাজবে, ঠিক আছে? তখন কোনো কিছু যোগ করার দরকার নাই, 12 ঘন্টা যোগ করার দরকার নাই। আবার ধরো তোমার হলো সকাল, ধরো লিখলাম আমি 9টা, সকাল 9টা, এটা কি পূর্বাহ্নে পড়বে না অপরাহ্নে পড়বে? স্যার পূর্বাহ্ন। পূর্বাহ্ন, পূর্বাহ্ন হইলে 24 ঘন্টা সময়ও 9টায় বাজবে, ঠিক আছে? পূর্বাহ্নে বাংলাদেশের সময় রাত 3টা হবে নাকি রাত 3টা? রাত রাত, ঠিক আছে? এটা তুমি বোঝো নাই না, এটা মনে লিখার কারণে এমন হয়ে গেছে, এই যে তটা ওইখানে পড়ে গেছে, দেখো এটা রাত লিখেছি আমি, রাত 3টা। ওকে, তাহলে ধরো তোমার যখন এরকম ভাবে সময় বাড়তে বাড়তে তোমার যখন হয়ে গেল 1টা, ধরো দুপুর বাজে 1টা, তোমারে বললাম দুপুর 1টা বাজে এখন, তাহলে এটা অপরাহ্নে পড়লো, আর অপরাহ্নে পড়লে এই সময়ের সাথে 12 যোগ করবো আমরা, তাহলে আন্তর্জাতিক সময় যদি এটাকে নিয়ে যাই আমরা, 12-র সাথে 1 যোগ করলে কত হবে? দেখো এই 1 যোগ 12, এই 12 আমরা যোগ করে দেব, তাহলে কত হবে? একটু সাইলেন্ট থাকো। আমি একটু মাত্রা জয়েন হয়েছি, আমার আগে কি কি করেছেন একটু দেখাবেন? এটুকু পড়াচ্ছি, স্ক্রিনশট নেওয়া লাগবে না, এটুকু পড়াচ্ছি, আজকে শুরুই করেছি এটা দিয়ে। দেখো তাহলে অপরাহ্ন যদি হয়, অপরাহ্ন হলে আমরা আন্তর্জাতিক সময়ে যখন যাব তখন আমরা 12টা যোগ করব, ঠিক আছে? 12 ঘন্টা যোগ করব। তাহলে আমি যদি তোমাকে বলি যে সন্ধ্যা 6টা, সন্ধ্যা 6টা, এটা কিসে পড়বে, পূর্বাহ্নে নাকি অপরাহ্নে? অপরাহ্ন হলে আন্তর্জাতিক সময়ে যখন যাব এর সাথে 12 যোগ করব, তাহলে 6 18টা যোগ 12, তাহলে তখন হয়ে যাবে কত আমাদের বাজবে? 18টা। 18টা স্যার। আচ্ছা এবার উল্টা কথা শিখো, উল্টাটা ধরো আন্তর্জাতিক সময়ে তুমি আছো, তুমি বাংলাদেশ সময় আসতে চাও, মানে 12 ঘন্টার সময় তুমি আসতে চাও, তাহলে তুমি চিন্তা করো তো, তোমাকে যদি বলি যে আন্তর্জাতিক সময় বাজে 23টা, আন্তর্জাতিক সময় যদি 23টা বাজে, এটা বুঝতে হবে বাংলাদেশ সময় কি অপরাহ্নে চলে গেছে নাকি, মানে বাংলাদেশ সময় 12টার পরে, বাংলাদেশ সময় 12টার পরেই গেলে তো 21 22 23 বাজবে নাকি? তাহলে এইটা থেকে আমরা যদি বাংলাদেশ সময় আসতে চাই, মানে 12 ঘন্টার সময়সূচিতে আসতে চাই, তাহলে কি করবো, 23 থেকে 12 বিয়োগ দেব, কারণ কি আমরা 12 ঘন্টা যোগ করে অপরাহ্নের পরে 12 ঘন্টা যোগ করেছিলাম, তাহলে কত হবে বলো দেখি? 11 হবে, তখন বাংলাদেশ সময় বাজবে রাত 11টা। আচ্ছা এই যে বাংলাদেশ সময় 11টা পেলাম, এটা কি সকাল 11টা না রাত 11টা? ভেরি গুড, কারণ হ্যাঁ বুঝতে হবে, কারণ যেহেতু 12 যোগ করা ছিল, 23 মানে কি 12-র পরে, 12 যেহেতু যোগ করা ছিল তার মানে বুঝতে হবে এটা অপরাহ্ন, অপরাহ্নের আগে তো 12 যোগ করি না আমরা, 23 মানে কি 12 যোগ হয়েছে, তার মানে রাত 11টা বুঝবো আমরা। আচ্ছা যদি আন্তর্জাতিক সময়ে বাজে, তোমার মনে করো আন্তর্জাতিক সময়ে তোমাকে বললাম যে বাজতেছে 10টা, আন্তর্জাতিক সময়ে 10টা বাজে, তাহলে বাংলাদেশ সময় কয়টা বাজবে? স্যার সকাল 10টায় বাজবে। 10টায় বাজবে, ভেরি গুড, এই তো বুঝেছ, কারণ আন্তর্জাতিক সময়ে 10টা বাজার মানে কি এখনো 12টা পার হয় নাই, আর 12টা পার না হলে কি আমরা কি বলি পূর্ব, স্যার এটা 12টা পার হওয়ার পরে সব 12টার পরে 13টা 14টা হয়। হ্যাঁ তাহলে এটা যেহেতু 10 আছে, 10 যেহেতু আছে তার মানে 12টা এখনো পার হয় নাই বুঝতে হবে, আর 12টা পার না হলে কি বলি আমরা পূর্বাহ্ন বলি, পূর্বাহ্ন হলে বাংলাদেশ সময় সকাল 10টা বাজবে, বাংলাদেশে কি হবে সকাল 10টা, মানে 12টা মানে দুপুর 12টা পর্যন্ত একই থাকে, একই থাকবে। হ্যাঁ যখন দেখবে এখানে লেখা আছে 11টা 45, তার মানে বাংলাদেশও সময় 11টা 45, বুঝেছ? যখনই তুমি দেখবা যে লেখা আছে এখানে 13টা 5, তখন তুমি বুঝবা কি 12টা 5 বাংলাদেশ সময় 1টা 5, তখন এটা থেকে 12 বিয়োগ দিয়ে দিবা। তাহলে দেখো আমরা কি শিখলাম ছেলেরা, আমরা 12 ঘন্টা সময়সূচি থেকে কিভাবে 24 ঘন্টায় যাব সেটাও শিখলাম, আবার উল্টাটা শিখলাম 24 ঘন্টা থেকে কিভাবে 12 ঘন্টা সময় আসবো, তাই না? এখন সবাই কি ক্লিয়ার আমার এই আলোচনাটুকু, সবাই বুঝেছি? Yes, sir. Yes, sir. এই তো দেখেছো,
হ্যাঁ, আমি তোমাদের একটা ধন্যবাদ দিতে চাই, কারণ তোমরা চুপ করে আমার কথাগুলো শুনেছিলা এবং দেখো ফলাফলটা কি দাঁড়ালো, সবাই সুন্দর করে বুঝেছ। এই জন্যই বলি যখন স্যার বোঝাবেন সুন্দর করে শুনবো আমরা, শুনলে কি হবে তোমার মনে কোনো আর কনফিউশনই থাকবে না। আর যদি মাঝখানে প্রশ্ন করা শুরু করো, হই হুল্লোড় করো, আমার কথা বুঝবেই না। তাহলে এটুকু আমরা এখন মুছে দেব, মুছে দিয়ে আমরা ক্যালকুলেশনটা দেখি পারে কিনা, আমরা যে বুঝেছি এইটা একটু প্রমাণ করে চেক করে দেখি। হ্যাঁ, আমরা আসলেই বুঝেছি কিনা তাহলে আমরা একটু চেক করি। ওকে, 7 নম্বর অঙ্কটা এখন আমরা আবার একটু দেখবো, গত ক্লাসেও দেখেছি, আবার আজকে একটু দেখে নেব। দেখো 7 নম্বর অঙ্কটা বলেছে নিজের 12 ঘন্টা, এখন আমরা লিখবো, যারা পেরেছি তারা না লিখলেও চলবে, আর লিখলে ভালো প্র্যাকটিস হয়ে যাবে তোমার, আবার কোনো সমস্যা নাই। দেখো আমরা আগের ক্লাসে লিখেছিলাম, আবার কি লিখবো? আবার লিখলে তোমার একটু প্র্যাকটিস হলো, প্র্যাকটিস হলে তো ক্ষতি নাই তাই না? ভালো, গণিত যত প্র্যাকটিস করবো তত ভালো। তাহলে নিচে আছে 12 ঘন্টা সময়সূচি, এটাকে 24 ঘন্টায় রূপান্তর করব, আমরা বক্স করে করবো এই রূপান্তর গুলো, তাহলে সবচেয়ে ভালো হয়। আমরা বক্স করে রূপান্তর গুলি করবো, সুন্দর করে আমরা একটা বক্স আঁকছি। এখানে অঙ্ক আছে তোমার 4টা, আমরা এটাকে সমান 2টা অংশে ভাগ করে দিলাম, একটা অংশ 12 ঘন্টা সময়সূচি আর একটা হবে 24 ঘন্টা সময়সূচি। তাহলে দেখো আমরা এখানে 4টা ঘর নেই, আশা করি আজকের ক্লাসের পরে তোমাদের এই রকম রূপান্তরে আর কখনো সমস্যা হবে না। 12 ঘন্টা থেকে 24 ঘন্টা, 24 ঘন্টা থেকে 12 ঘন্টা, আশা করি এগুলো আমরা পারবো। সময়ের অঙ্ক কি খুব কঠিন লাগছে তোমাদের কাছে? স্যার সময়ের অঙ্ক গুলো সহজ আছে, একটু মনোযোগ দিলেই পারবো আমরা। এখানে লিখবো 12 ঘন্টা সময়সূচি, সুন্দর করে লিখবো, আমাদের হাতের লেখা পরিচ্ছন্ন করবো, লিখা যেন দেখলেই এক্সামিনারের ভালো লাগে। 24 ঘন্টা সময়সূচি, লিখলাম। এখন 1 নম্বর অঙ্কটা দেখো কি দেওয়া আছে, দেওয়া আছে কথা বলবো আমরা, অপরাহ্ন 3টা। হ্যাঁ, কথা বলবো না, মাইক্রোফোনটা মিউট রাখি। আমি প্রশ্নগুলো লিখে ফেলি আগে, পরে কোন ভার্সনে যাচ্ছি। অপরাহ্ন 11টা 42, মাইক্রোফোনটা চালু রেখেছ কেউ একজন? জাস্ট মিনিট, দেখো অপরাহ্ন 11টা 42, 3 নম্বর অঙ্কটা হচ্ছে আমাদের পূর্বাহ্ন 20 মিনিট। দেখো পূর্বাহ্ন দিয়ে কি লিখা আছে, 0 0 0 দিয়ে 20 লিখা আছে। লাস্ট ম্যাথ 4 নম্বর অঙ্কটা, 7-এর লিখা আছে পূর্বাহ্ন 12টা, আচ্ছা এখন আসি আমরা ধীরে ধীরে। অপরাহ্ন 3টা মানে কি, বিকাল 3টা, 12টা পার হয়ে গেছে। যখন 12টা পার হয়ে যাবে আমরা তখন যদি 24 ঘন্টা সময়সূচিতে নিতে চাই আমরা 12 যোগ করব, তাই না? তাহলে দেখো আমাদের সময় এখন 3টা বাজে, এর সাথে আমরা 12 যোগ করে দেব, 15টা। এক্স্যাক্টলি, দেখো আমরা 12 যোগ করে দিলে ফলাফল পাচ্ছি কত, দেখো সমান 15টা। তাহলে আন্তর্জাতিক সময়ে এখন 15টা বাজে, তার মানে আন্তর্জাতিক সময় পিএম কি বলতো, যখন 12-র বেশি হয়ে যাবে সেইটাই পিএম। এই 15 বাজে মানে কি পিএম। অপরাহ্ন 11টা 42, এটা দ্বারা বুঝবো আমরা রাত রাত 11টা 42 বাংলাদেশে, তাই না? 12টার পরে 11টা 42 পিএমই চলছে, 12টা 11,
হ্যাঁ দেখো এখন আমাদের আচ্ছা ঠিক আছে আমরা একটু দেখি এর সাথে 12 যেহেতু অপরাহ্ন অপরাহ্ন মানে 12টা যোগ হবে 12 ঘন্টা যোগ করে দেব 12 যোগ করলে কত কত হবে রাত পূর্বাহ্ন মানে 12টার আগে দেখো এখানে শূন্য মানে কি মাত্র দিন শুরু হইলো 12টার পর থেকে তো দিন শুরু হয় নতুন দিন তাই না নতুন দিন শুরু হয়ে মাত্র 20 মিনিট পার হলো এটা বোঝাচ্ছে ওকে তাহলে এখানে কি তোমার কিছু যোগ করা লাগবে এখানে মানে পূর্বাহ্ন থাকলে কোনো কিছু যোগ করা লাগে না করা লাগবে না যোগ করতে হয় যোগ করব আমরা তাহলে এখানে শুধু এটাই লিখে দেব আমরা শূন্য দিয়ে 20 লিখে দেব এইটাই আর কিছুই না আবার এখানে দেখো পূর্বাহ্ন 12 মানে কি দুপুর 12টা বাজলো 12টা যদি 1 মিনিট হয় অপরাহ্ন হবে তাহলে স্যার 12টাই হবে হ্যাঁ এটা তাহলে দুপুর 12টা পূর্বাহ্ন থাকলে সব সময় মানে পূর্বাহ্ন থাকলে যোগ করতে হয় না অপরাহ্ন থাকলে যোগ করতে হয় এইটা দেখো দুপুর 12টা বাজলো যদি 12টা 1 মিনিট হইতো তখন আমরা এটা অপরাহ্ন চিন্তা করতাম এটা অপরাহ্ন হয় না এখনো ঠিক আছে এজন্যই ভাবে লিখেছি ওকে ফাইন স্যার এখন তো অপরাহ্ন এটা তো আমি আরে ঠিক আছে তো আমি তো ওইটা তোমারে করি নাই আমি অঙ্কটা করেছি প্রশ্নে কি লেখা আছে পূর্বাহ্ন 12 আমি শুধু এটাকে 24 ঘন্টায় নিয়ে গেছি আমি কি তো তোমাকে বলি নাই যে বর্তমান সময়টাকে 24 ঘন্টায় নাও তুমি কি বুঝেছো 7 নম্বরে 4টা অঙ্ক আমরা করেছি আচ্ছা আমি একটু দেখি কারা কারা বুঝলো আচ্ছা জাস্ট এ মিনিট হ্যাঁ ইকরাম ইবনে সাইদ তুমি কি বুঝেছো আচ্ছা তারপরে দেখি তো ফাহিম ফাহিম কি বুঝেছো ফাহিম বিন কবির বুঝেছো কি ফাহিম আমি বুঝেছি আচ্ছা ওকে এরপর আমি আরেকটু কয়েকজনের নাম দেখি আমি বুঝেছি কিনা সবাই আচ্ছা আরহাম বুঝেছো আরহাম আরহাম কি বুঝেছো জি স্যার আমি বুঝেছি গুড গুড থ্যাংক ইউ অর্জুন অর্জুন শঙ্কর মনে আসলে আচ্ছা নতুন যারা আছো কৃষ্ণেন্দু কৃষ্ণেন্দু বলো অঙ্কটা বুঝেছো কিনা বুঝেছি অনেক ভালো করে যারা গত ক্লাসে তোলনি বা বোঝনি অঙ্কটা তুলে ফেলো এখন ওকে যারা অঙ্কটা তুলি নাই আমরা একটু ঝটপট তুলে ফেলবো অঙ্কটা এখন ওকে ঝটপট আমরা যদি এটা বুঝে থাকি আমরা এখন নিজেদের একটু চেক করে ফেলি এইরকম উল্টা একটা অঙ্ক দিয়ে আমরা দেখো 8 নম্বর অঙ্কটা করব আমরা নিজেদের চেক করে ফেলবো এখন আমরা বুঝেছি কিনা 8 নম্বর অঙ্কে কি বলেছে প্রশ্নটা পড়ি দেখো নিচের 24 ঘন্টা সময়সূচিতে লেখা সময়কে 12 ঘন্টা সময়সূচিতে প্রকাশ করে এটা উল্টা তাই না এবার 24 ঘন্টায় দেওয়া আছে আমরা এগুলোকে 12 ঘন্টায় নেব আচ্ছা আমরা চলো এই বক্সটাই ব্যবহার করি হ্যাঁ আমরা এই বক্সটাই ব্যবহার করি তাহলে আমাদের অনেক কাজ কমে যাবে আমি এটা মুছে দিচ্ছি একটু একটু চেঞ্জ করে নিচ্ছি আমি আমি এই বক্সটাই ব্যবহার করব ওকে স্যার কি লিখবো 8 নম্বর অঙ্ক করছি আমি এই বক্সটার মধ্যে 8 নম্বর অঙ্কটা দেখাবো তোমাদের এই জন্য বক্সটা আমি ঠিক করে নিচ্ছি দেখো তোমরা আবার একটা বক্স বানাও এরকম সুন্দর করে একটা বক্স তৈরি করো সুন্দর করে একটা বক্স তৈরি করো স্যার উপরে যে ঘন্টা সময় সূচি তারপর 24 ঘন্টা সময় সূচি কথা বলবো না দেখো এখানে 24 ঘন্টা সময় সূচি লিখবো 24 ঘন্টায় থাকবে আমাদের প্রশ্নে আমরা এটাকে 12 ঘন্টা সময় সূচিতে নিয়ে যাব আমি এই এই অঙ্কটাকে বক্সটাকে ব্যবহার করছি এখানে 8 নম্বর অঙ্ক দিয়ে দিচ্ছি এবার 8 নম্বর অঙ্কে আসো
দেখো বোঝো, এখানে এক নম্বর অঙ্কে কি বলেছি, আটের এক, দেখো লেখা আছে দুইটা চার, এক নম্বর অঙ্কে দুইটা চার, এটা দ্বারা কি বুঝবো আমরা? দেখো দুইটা চার, এখনো 12টা পার হয় নাই, 12টা পার হলে তো 13, 14, 15 লেখা হইতো, তাই না? তুমি চিন্তা করো তো, দুইটা চার মানে কি? তার মানে মাত্র নতুন দিন শুরু হয়েছে, 12টার পরে নতুন দিন শুরু হয়ে 2 ঘন্টা 4 মিনিট পার হলো, এটা তাহলে রাত। এটার সাথে এখান থেকে কি 12 বিয়োগ করা দরকার আছে বলো তো? এটা তো 12-র বেশি নাই, যেটা 12-র বেশি হবে ওখান থেকে আমরা 12 নিয়ে কি করব? তাহলে বাংলাদেশে কি হবে তখন? বাংলাদেশে হবে রাত 2টা 4, বুঝেছি? তাহলে আন্তর্জাতিক সময় থেকে যদি আমরা 12 ঘন্টায় নিয়ে আসি এটাকে, আমরা লিখবো রাত 2টা 4, 12 বিয়োগ করার দরকার নাই। এরপরে দেখো লেখা আছে 15টা 34, 15টা বাজে, তার মানে বুঝতে পারছি এটা 12 ঘন্টা পার হয়ে গেছে, 12 ঘন্টা পার হয়ে আরো 3 ঘন্টা পার হয়েছে, তাই না? তাহলে 12টার পরে যদি হয়ে গেছে, এটা হয়ে গেছে কি আমাদের অপরাহ্ন, ঠিক আছে? তাহলে এখান থেকে 12 বিয়োগ করতে হবে, তাহলে 12 বিয়োগ করব, দেখো এখান থেকে 13টা 34, না 3টা 34 হবে, দেখো 15টা 34 থেকে, হ্যাঁ এখান থেকে বিয়োগ করব আমরা 12টা বিয়োগ করব, 12 ঘন্টা বিয়োগ, আর এটা অপরাহ্ন পূর্বাহ্ন এগুলো নাই কেন? এটা তো থাকবে না, তুমি যখন 12টার পরে দেখবা সেটা তো পূর্ব অপরাহ্ন হয়ে গেল, 13, 14, 15 তুমি তো বুঝতেই পারো, তাই না? যখন তোমার 13টা বাজবে তখন তো বুঝতে হবে এটা কি চলে গেল, এটা তো অপরাহ্নে চলেই গেছে। কিন্তু আমাদের সময় দেখো রাত 12টাও বাজতে পারে, দুপুর 12টাও বাজতে পারে, রাত 3টাও বাজতে পারে, দুপুর 3টাও বাজতে পারে, তাই না? এই জন্য আমরা পূর্বাহ্ন অপরাহ্ন বলি। কিন্তু আন্তর্জাতিক সময়ে তোমার কি রাত 3টা আবার দুপুর 3টা আছে? দুপুর 3টার তো 15টা বলছি, বোঝো নাই? আন্তর্জাতিক সময়ে দুপুর 3টাকে আমরা বলছি 15টা বাজে, এই জন্য এই যখন তুমি 12টা পার হয়ে যাবে বুঝবা তোমার অপরাহ্ন শুরু হয়ে গেছে। তাহলে 15টা 34 থেকে 12টা 34 বাদ দিলে কি হলো আমাদের ফলাফল? ফলাফল এটা অপরাহ্ন, অপরাহ্ন। এবার বুঝেছি স্যার। হ্যাঁ অপরাহ্ন কত হবে তাহলে? 3টা 34। ওকে 3 নম্বর কটা দেখি, 24টা বাজে, দেখো একবারে 24টা বাজিয়ে দিয়েছে, তাই না? আমরা বলি না এই এইটা তুই না কাজ করলে তোর 12টা বাজাই দেবো, এরা 24টা বাজিয়ে দিয়েছে, তাহলে 24টা মানে কি 12-র বেশি, তার মানে আমরা এখান থেকে 12 বিয়োগ করব, তাহলে 24, এটাও কিন্তু অপরাহ্নে যাবে, অপরাহ্নে মানে কি রাত, তখন কি হয়ে যাবে এটা? এটা হয়ে যাবে রাত, অপরাহ্ন মানে বিকেল, এটা কিন্তু অপরাহ্নের মধ্যে পড়ে অ্যাকচুয়ালি, কিন্তু এটাকে আমরা রাত বলবো। এখন দেখো আমরা 12 বিয়োগ দেব, তাহলে থাকবে কত? 12টা, তার মানে রাত 12টা বাজে বাংলাদেশে। কিন্তু ইংলিশ ক্লাস হচ্ছে না এরকম কোশ্চেন আছে, কিন্তু আমাদের মোবাইলে তো 23টার পর 00 বেজে যায়, বাংলাদেশের সময় এমনও আসবে 24টা পর্যন্ত বাজবে যদি আন্তর্জাতিক সময় তুমি লিখো। তুমি যদি ঘড়িটাকে 24 ঘন্টা সময়সূচিতে নাও, দেখবা ঘড়িতে দুইটা ফরম্যাট থাকে, দেখবা ঘড়ি যখন তুমি সেট করো, বলো যখন তুমি দেখবা আন্তর্জাতিক সময়ের দিকে তাকালে, তুমি যদি দেখো যে 12টার বেশি বাজে, যেমন ধর এখানে 2টা 4 বাজে, এটা কি 12-র বেশি না কম? কম, বেশি যখন কম থাকবে তুমি তখন ভাববা বাংলাদেশ একই সময়, 12টা বিয়োগ করার দরকার নাই। তুমি কখন বিয়োগ করবা? যখন দেখবে এখানে 12টার চেয়ে বেশি হয়ে গেছে। আন্তর্জাতিক সময়ে কখন 13, 14, 15 বাজে বলো তো? আন্তর্জাতিক সময়ে তখনই 13, 14, 15টা বাজে যখন বাংলাদেশ সময়ে 12টার বেশি হয়ে যায় সময়টা, তাই না? আমরা তো সেটাই বুঝলাম এতক্ষণ। তাহলে এখানে 15টা বাজে মানে কি বাংলাদেশে 12টা পার হয়ে আরো কিছু বেশি হয়েছে, তার মানে 12টা তুমি কমাই দাও, তাহলে তো বোঝা গেল কয় কয়টা বাজবে, বুঝেছি? ওকে বুঝেছি, আমরা যাচ্ছি না। দেখো এখন 12টার বেশি হলে 12 আমরা বিয়োগ করে দেব, এখানে কি লেখা আছে 21টা 13, 21 13, এটাও 12-র বেশি আছে, 12 বিয়োগ করো 21 13, এখান থেকে 12 ঘন্টা বাদ দাও, বুঝতে হবে তাহলে রাত এখন। তাহলে আমরা দেখো 12 বাদ দিলে কত থাকবে বলো, কত থাকবে দেখি? 21টা থেকে 12টা বাদ দাও স্যার, 9টা, 9টা, তাহলে রাত 9টা, এটা রাত,
সকাল লিখো না, ভুলে আবার সকাল হইলে তো এখানে নয়টাই থাকতো তাই না? এখানে তো একুশটা হইতো না, রাত নয়টা তেরো। আচ্ছা অঙ্কটা সবাই তুলে নেব এবং আমাকে একটু ফিডব্যাক দিব, আমরা কি সবাই বুঝেছি কিনা অঙ্কটা। জারিফ বুঝেছ? মানে স্যার আমাদের বাংলাদেশে কথা বলবো না আমি, একটু চুপ থাকি, আমি ওরে বুঝিয়ে বলি একটু সহজে। যখন বাংলাদেশে রাত একটা তখন আন্তর্জাতিক সময় রাত একটাই বাজবে। আন্তর্জাতিক সময় কখন বেশি হবে জানো? দুপুর বারোটার পরে। তোমার রাত বারোটার পরে তো আন্তর্জাতিক সময় চেঞ্জ হবে না, বোঝো নাই? যখন বাংলাদেশে মনে করো দুপুর বারোটা পার হয়ে ধরো একটা দুইটা বেজে যাবে তখন আন্তর্জাতিক সময় তেরোটা চোদ্দটা বাজবে, বুঝেছ? ওকে ঝটপট আমরা লিখে ফেলি অঙ্কটা, কি তুলেছি আমরা সবাই? প্রশ্নটাই বুঝি নাই তোমার, কি বোঝো নাই বলো ক্লিয়ার করে। আপনি কি একটু এটা পুরোটা ভালো করে একটু বুঝিয়ে দিবেন? এতক্ষণ তুমি কিছুই বোঝো নাই, তাহলে দুইটা অঙ্ক করলাম সাত এবং আট। তার মানে বাংলাদেশও কিন্তু নতুন দিনই, এখনো বাংলাদেশ এখন রাত দুইটা চার বাজে, বারো বিয়োগ করার দরকার নাই, বুঝেছ? আন্তর্জাতিক সময় যখন তুমি দেখবা বারোটার চেয়ে বেশি হয়ে গেছে, তেরো চোদ্দ পনেরো, তখন তুমি কি ভাববা? তখন তুমি ভাববা এখানে বারো বেশি আছে বাংলাদেশের চেয়ে। বারো আমরা কি তেরো চোদ্দ মানে কি বাংলাদেশে একটা দুইটা বলি তাই না, বোঝো নাই? যখন এখানে লেখা পনেরো, দেখো আন্তর্জাতিক সময় যখন লেখা পনেরোটা চৌত্রিশ তখন তুমি বুঝবা বাংলাদেশ সময় বারোটা পার হইয়া পনেরোটা পৌঁছাইছে ওরা। তার মানে বারো তুমি কমাই দাও, পনেরোটা চৌত্রিশ থেকে বারো বিয়োগ করে দাও, তাহলে তুমি কি পাবা? বাংলাদেশ সময় তিনটা চৌত্রিশ পাবা, বুঝেছ? যখনই দেখবা আন্তর্জাতিক সময়ে বারোটার বেশি আছে তখনই আমরা বাংলাদেশ সময়ে আনার জন্য এটাকে বারো কমায় ফেলবো। বারো কমালে আমরা বুঝে যাবো যে বাংলাদেশ এখন কয়টা বাজে। তুমি কি বুঝেছো এখন? ইয়েস স্যার। হ্যাঁ দেখো এখন একুশটা তেরো বাজে, তার মানে একুশটা বাজছে কখন? যখন বারোটা পার হয়ে গেছে তারপরে তেরো চোদ্দ পনেরো এইভাবে কিন্তু একুশটা বেজেছে। তার মানে বুঝতে হবে বারোটা পার হওয়ার পরে আমরা এগুলো হিসাব করতেছি, তার মানে আমরা বারো কমাই দেবো। আর যখন দেখবো বারোটা এখনো পার হয় নাই, ধরো তোমার আন্তর্জাতিক সময় লেখা তিনটা পঁয়ত্রিশ, তার মানে বুঝতে হবে এটা এখনো বারোটা পার হয় নাই, সেটা রাতের মধ্যেই আছে এখনো। তার মানে এখান থেকে বারো বিয়োগ করার সুযোগ নাই, বারো তো পার হয় নাই, আমি বারো বিয়োগ করবো কিভাবে? বারোর চেয়ে তো বেশি হয় নাই তাই না? তাহলে বাংলাদেশেও এটা রাত তিনটা পঁয়ত্রিশ বাজবে। যখন তুমি দেখবো আন্তর্জাতিক সময় নয়টা পঁয়তাল্লিশ তখনও দেখো বারোটা পার হয় নাই, তুমি বাংলাদেশেও নয়টা পঁয়তাল্লিশ বাজে। কিন্তু যখন তুমি দেখবা আন্তর্জাতিক সময়ে বাজলো ধরো লেখা আছে ষোলোটা পঁয়তাল্লিশ তখন তুমি বুঝবা যে আন্তর্জাতিক সময়ে বাংলাদেশ সময় থেকে বারোটা পার হওয়ার পরে ষোলোটা আসছে, তার মানে এখানে বারো তুমি কমাই দাও, বাংলাদেশে তখন বাজবে চারটা পঁয়তাল্লিশ, দুপুর বিকাল চারটা পঁয়তাল্লিশ, বুঝেছ? তখন বারো কমাতে হবে। তোমার কি আরো কোনো প্রশ্ন আছে এই নিয়ে? না স্যার। ওকে ঠিক আছে ক্লিয়ার হবো আমরা। লাস্ট ম্যাথ এই অনুশীলনের দেখো নয় নম্বর অঙ্কটা, প্রশ্নটা একটু পড়ি আমরা মনোযোগ দিয়ে দেখি। একটি ট্রেন কোন শহর এগারোটা পঞ্চাশে ত্যাগ করলো এবং গন্তব্যে পৌঁছায়, ট্রেনটির এরকম
শব্দ করে কে ভাইজন বলবেন করো জারিব দুষ্টুমি করে হ্যাঁ আল্লাহ জারিব এরকম শব্দ করতে আবার লিভ হয়ে গেছে আচ্ছা এবার সাইলেন্ট থাকি বাকিরা এখন দেখি আমরা একটু মনোযোগ দেই নয় নম্বর অঙ্কটা ভালো করে বোঝো কোন একটি ট্রেন একটা শহরে আছে মনে করো 11:50 ওই শহর থেকে সে যাত্রা শুরু করলো এবং 15:25 সে অন্য জায়গায় গিয়ে পৌঁছাইলো ট্রেনটি কত ঘন্টা কত মিনিট সময় লাগলো এই জার্নিটা করতে ঠিক আছে দেখো আমরা এটাকে কিভাবে চিন্তা করব আমরা একটু ভালো করে বুঝে নেই দেখো আমরা শুরুতে এখানে এইভাবে লিখবো ঘন্টা মিনিট দেখো গন্তব্যটা কথা থেকে শুরু করবে ঘন্টা এরপর এখানে লিখবো মিনিট ওকে এরপরে দেখো এখানে আবার লিখবো ঘন্টা মিনিট এই দ্বিতীয় ঘন্টা মিনিট কিসের জন্য সে যখন পৌঁছাইলো সেই ঘন্টাটা ওকে আমি বুঝিয়ে বলছি তোমাদের ঘন্টা মিনিট আচ্ছা তোমাকে একটা উদাহরণ দিই এখানে রাফ আমি রাফ লিখে উদাহরণটা বোঝাচ্ছি ধরো তুমি সকাল ধরো 10:15 কোথাও যাওয়ার জন্য রওনা করলাম এখন তুমি পৌঁছাইলে ওখানে মনে করো 10:45 তাহলে তোমার কত ঘন্টা কত মিনিট সময় লাগলো শূন্য ঘন্টা 30 মিনিট তাই না আধা ঘন্টা মানে 0:30 তাহলে তুমি কি করবা তুমি কি যেখানে যখন শুরু করছো যাত্রা এই সময় থেকে এই সময় বিয়োগ করবা নাকি যখন পৌঁছিয়েছো এই সময় থেকে যাত্রা শুরু করার সময় বিয়োগ করবা অবশ্যই তুমি যে সময় পৌঁছাইছো এইখান থেকে যাত্রা শুরুর সময়টা বিয়োগ করবা নাকি আমরা পৌঁছেছি দেখো আমরা পৌঁছে গেছি এই সময়ে আমরা পৌঁছালাম এই সময়ে আর যাত্রা শুরু করলাম এই সময়ে তাই না এখন এটা থেকে বিয়োগ করলে তো দেখো এখানে 30 মিনিট হয় যে 0:30 বুঝেছো তার মানে আমরা বিয়োগ করব কোত্থেকে আমরা যে এখানে পৌঁছাইলাম কয়টা এটাকে দেখব এখান থেকে বিয়োগ করব কি কখন শুরু করেছি অবশ্যই লিখবো এখন এটুক তো রাফ এটুক লিখতে হবে না এই যে 9:00 লিখবো দেখো আমরা পৌঁছাইছি কয়টায় 15:25 তাহলে 15:25 আমরা পৌঁছেছি বুঝো এখন আমরা যাত্রা করেছিলাম কয়টায় 11:50 এই যে দেখো যাত্রা সময়টা নিচে লিখছি 11:50 এখন তো আমরা বিয়োগ করবো নাকি বলতো এখন বিয়োগ করবো না টাইম কতক্ষণ লাগছে এটা জানার জন্য আমরা বিয়োগ করবো একটু ভালো করে বোঝো এখানে 25 মিনিট এখানে আছে 50 মিনিট তুমি কি এই 25 মিনিটে 50 মিনিট বিয়োগ করতে পারবা পারবে না তো নাকি তো না পারলে একটা বুদ্ধি খাটাবো কি বুদ্ধি নো স্যার আমি থেকে একটা এক ধার নিতে হবে কথা বলবো না কথা বলবো না এই যে এখানে 11 ঘন্টা আছে না চিন্তা করো এখানে 11 ঘন্টা আছে না এখানে আমরা এটাকে 60 ঘন্টা চিন্তা করবো বললাম তুমি 15:25 কোন এক জায়গায় পৌঁছাইলা তুমি যাত্রা শুরু করছো 11:50 তাহলে তোমার কয় মিনিট সময় লাগলো এখানে পৌঁছাতে এটা বের করবো আমরা তাহলে যখন পৌঁছাইলাম সেই সময় থেকে যখন যাত্রা শুরু করছি সময়টা বিয়োগ করবো নাকি তাহলে বিয়োগ করতে গিয়ে আমরা দেখলাম 25 মিনিট থেকে 50 মিনিট বিয়োগ করা যায় না তাহলে এখানে 60 মিনিট বাড়াই দাও 60 মিনিট মানে কি 1 ঘন্টা বাড়াই দেবো দেখো আমরা এটা অবশ্যই দেখো 1 ঘন্টা বাড়াই দিলে এখানে 15 ঘন্টা থাকলো 1 ঘন্টা মানে কি 60 মিনিট 60 মিনিট বাড়ালে এখানে কত মিনিট হবে 85 মিনিট তাহলে এখানে যেহেতু 1 ঘন্টা যোগ করেছো এখানেও 1 ঘন্টা যোগ করতে হবে তাই না তাহলে এখানে 11 ঘন্টার জায়গায় কত হবে তোমার এখন 12 ঘন্টা হবে এখানে 50 মিনিট থাকবে বুঝেছ এইখানেও 1 ঘন্টা বাড়িয়েছি এইখানেও 1 ঘন্টা বাড়িয়েছি বুঝেছ এইবার তুমি বিয়োগ করতে পারো সংক্ষেপে বিয়োগ করলে দেখো কত হবে এখানে হবে 35 12 থেকে 15 এখানে হবে 3 ঘন্টা তার মানে তোমার সময় লেগেছে কত 3:35 সুতরাং ট্রেনটির সময় লেগেছে লিখো ট্রেনটির সময় লেগেছে তিন ঘন্টা 35 মিনিট এটাই আমাদের অ্যান্সার এগুলো মুছে দাও এগুলো রাফ
গাইজ শব্দ করো না, আশা করি সবাই বুঝেছো, এটাই আমাদের অ্যান্সার। ওকে আমি একটু হোমওয়ার্ক দেবো, হোমওয়ার্ক দিয়ে ক্লাসটা শেষ করবো। চ্যাট বক্স ওপেন করবেন না।